সবার জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকে, কিছু অ্যাম্বিশন থাকে। তা কখনো এমন কিছু হয়েছে আপনার সাথে যে আপনি আপনার লক্ষ্যের দিকে এগোচ্ছেন আর কিছু লোক এসে আপনাকে কিছু ভালো অ্যাডভাইস দিয়েছে আর সেই অ্যাডভাইসগুলো আপনার খুব ভালো লেগেছে, আপনি সেই অ্যাডভাইসটা মানতে আরম্ভ করলেন? কেউ কিছু বলল যে আপনি দিনে দুবার করে পুজো দেন, মন লাগিয়ে পড়াশোনা করেন, তা আপনি এইগুলো খুব রিলিজিয়াসলি মানতে আরম্ভ করে দিলেন, দিনে দুবার করে পুজো দিচ্ছেন বা 4 ঘন্টা টানা পড়াশোনা করছেন, মন দিয়ে পড়াশোনা করছেন। কিন্তু হঠাৎ করে ধরুন 3-4 দিন পরে বা 1 সপ্তাহ পরে মনে হলো যে না, এটা ঠিক জমছে না, এরকমভাবে এগোতে পারছি না, দিনে দুবার পুজো দিচ্ছেন, 4 ঘন্টা টানা পড়ছেন, কিন্তু তাও হচ্ছে না কিছু। তো আপনার মোটিভেশন লেভেলটা হঠাৎ করে ডাউন হয়ে যায়। তখন মনে হয় যে না, নতুন কিছু লাগবে, এই লক্ষ্যটা হয়তো আমি পারবো না। তো এইটাকে টেম্পোরারি মোটিভেশন বলে, যেটা এক্সটার্নালি বিভিন্ন জায়গার থেকে আসে। তো আপনার নিজেকে প্রশ্ন করা উচিত যে আপনি যে লক্ষ্যের দিকে এগোচ্ছেন সেই লক্ষ্যটা কত গুরুত্বপূর্ণ আপনার জীবনে। সেটা যদি আপনার জীবনে আপনি পান তাহলে আপনি কত লাভবান হতে পারবেন, সেই জিনিসটা নিয়ে আপনি জীবনে কত খুশি হতে পারবেন, কত উপকার করতে পারবেন, পরিবারকে সামলাতে পারবেন কি না। আর এইটাও জানা উচিত যে আপনি যদি আপনার লক্ষ্যের দিকে না পৌঁছতে পারেন তাহলে কত বড় ক্ষতি হতে পারে, আপনি কি জিনিস হারাতে পারেন জীবনে, কি করতে পারবেন না। তো যদি আপনি ক্লিয়ার থাকেন যে হ্যাঁ, এটা আমাকে পেতেই হবে, এই জিনিসটা ছাড়া চলবে না, তাহলে আপনি নিজেকে করতে পারবেন। এটাকে বলে সেলফ মোটিভেশন। চলুন আরেকটা কথা বলি, ছোট কথা। এই লক্ষ্যের দিকে আপনি যখন লক্ষ্য দিকে এগোচ্ছেন তখন একটা বড় লক্ষ্য রাখবেন না যে হ্যাঁ, আমাকে ডাইরেক্ট ওই জায়গাতেই পৌঁছাতে হবে। আপনি ওটাকে ভাগ করুন যে হ্যাঁ, 25% অবধি পৌঁছালাম, 50% অবধি পৌঁছালাম। আর যখন আপনি 25% অবধি পৌঁছে যাবেন তখন নিজেকে একটা ট্রিট দেবেন, নিজেকে সাবাসী দেবেন যে হ্যাঁ, আপনি এটা এগোতে পেরেছেন পজিটিভলি। দেখবেন 50%টা কভার করতেও খুব একটা টাফ হবে না, তারপর দেখবেন ঠিক লক্ষ্যের দিকে পৌঁছে যাবেন। নিজেকে সেলফ মোটিভেট করুন। এদিক ওদিক থেকে মোটিভেশন আসে, ভালো এলে ভালো কথা, কিন্তু বেশিক্ষণ হয়তো রাখতে পারবেন না। যদি কথাগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কেউ যদি মোটিভেট হতে চায় তার সাথে শেয়ার করুন। নমস্কার।